তেইশ নম্বর মন্ত্র মনোনয় প্রকরণ শেষ হচ্ছে এর প্রথম লাইনটি যথেষ্ট দ্বিতীয় লাইনে আমরা ভুলব না তবুও বলছি নাহং নাহম ব্রহ্মকল্প সুদৃঢ় উচ্চাতে মানাহা আমি ব্রহ্ম নই আমি জীব রূপ ভাবনা দ্বারাই মন দৃঢ়রূপে বদ্ধ হয় এবং সবই ব্রহ্মরূপ এইরূপ ভাবনা দ্বারা মন নিশ্চিত রূপে মুক্ত হইয়া থাকে সেকেন্ডটা ছেড়ে দিন সবের কথা ভাবতে হবে না সামনে কি আছে তার দ্রষ্টা তো আপনি ওই জিনিসটা কি তা নিয়ে ভেবে রাখতে হবে না আমি জীব নহি আমি ব্রহ্ম নহি জীব এর দ্বারাই মন দৃঢ়রূপে বদ্ধ হয় ব্যাস জেনে নিন কি কি বেঁধেছে আপনাকে হাতটা খালি ছিল এই নিয়ে কোনো কল্পনার তো দরকার নেই কেন সাইভাবে খালি হাত যবে থেকে বাঁধা হলো তা নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে হ্যাঁ খোলা হাতের চিন্তা ব্যথা ও তো তথ্য স্বাস্থ্যের চিন্তা ব্যথা স্বাস্থ্যই তো তথ্য রোগ সমস্যা তো রোগ কিভাবে হলো তা নিয়ে ভাবুন তো আমি কী কীভাবে জীব হয়েছি এর বিচার দ্বারাই জীবনে গিয়ে যাবে জীব মানে আমাদের যাবতীয় উপাধি জীব মানে প্রকৃতি প্রাকৃতিক যা কিছু এবং তাও বলছি পরিষ্কার করে যে আমায় কেউ মাধেনি হ্যাঁ আমার ভ্যালিউ সিস্টেম আমার জীবন দর্শন এমন যার মধ্যেই জীবত্ব লুকিয়ে আছে আমি যা যা হয়েছি সেইগুলোর মধ্যে দিয়ে আমি ছোট হয়েছি যা কিছুই হবেন ছোটই হবেন সকালে আমরা আলোচনা করছিলাম কিছু দিয়ে নিজেকে ডিফাইন করবেন না এটা কোনো কিছু যেন আপনার মাইবাপ না হতে পারে আপনার শেষ কথা হওয়া মানে মাইবাপ হয়ে যাওয়া আমাকে চালাবে কী বলবে বাড়িতে একটু আগে বলছিলাম তুই ছেলে বললেও বিপদ বলবে দেখো সংসার ভাঙাচ্ছে তখন কি থাকে কো ছেলে কি ছেলে বিষয়টি কে জিনিসটা কি ছেলে কি বললেই বাড়িতে ছেলেদেরকে বা বাবা বলবে গেছে ওইদিকে যাচ্ছে দেখো তোমার ছেলেকে আমার বাড়িতে এরকম ঘুরতো কেউ আপনাদের বললো তুমি না মা বলো মা ব্যাপারটা কি মা মানে কি বলছে বেশিন ধরে পয়সা নেয় না যে বাসন মাঝে পয়সা নেয় না কি আকাশ কাল থেকে যদি বাড়িতে খাবারে শুধু নুন কম দিন সব মাতৃত্ব ফেল একদিন দুদিন তিন দিন হাসি মুখে হয়ে যাবে চার দিনের দিন থালা দেখবেন আপনারই মুখে চাউমিন মাথায় চলে এসেছে প্লেট সমেত ছেলের ক্ষেত্রে তাই একবার বলে দাও যে আমি তোমার ভ্যালু সিস্টেমে তোমাকে সম্মান দিতে অস্বীকার করছি বলো তোমার মধ্যে সম্মানীয় কি আছে এইটাই বলে এইটুকুনি বলে দাও ব্যাস খেলা শেষ যদি কোথাও যথার্থ প্রেম থাকে ওখান থেকে একটা স্পষ্ট উত্তর তার কাছে থাকবে স্পষ্ট তথ্য সে সামনে রাখবে যে এই কারণ যেখানেই গ্যাদারিং হচ্ছে এখানে আসছে অন্য জায়গায় যেখানে হোক যাচ্ছ যা শুনছো প্রশ্ন সোজা সুযোগ কেন হুম বড় সহজ উত্তর আসবে তো জীব কিভাবে হয়েছে এইভাবেই জীব হয়েছে এখানে আপনি শ্রোতা হয়েছেন শ্রোতা মানে কি শুনতে এসেছি কান দিয়ে আবার ঢুকবে বাইরেও গান হচ্ছে কি এমন এখানে শুনতে এসেছি আর কেনই বা শুনতে এসেছি আমি তুই বরাবরই বলি এর উত্তর খুঁজুন আপনি শ্রোতা হওয়া থেকে মুক্ত হয়ে যাবেন এখানে কোনো বক্তা নেই আমি যা বুঝেছি তা বলছি বক্তা মানে কি যে কিছু বক্তব্য নিজের রাখে আমার নিজের কিছু বলারই নেই আপনাদেরকে আমি বারবার কেন বলি কিছু বুঝছেন কি কিছু বোঝার আছে আপনার আছে আমার আছে এবং ওই বোঝার সামনে আমি শুধুমাত্র এই রোল এই নাটকের এই অঙ্কে আমি পড়াচ্ছি আর আপনি শুনছেন কিন্তু যে বুঝবে আপনার মধ্যে এবং যে বোঝে আমার মধ্যে তার মধ্যে কোনো ভেদ নেই তার মধ্যে কোনো জীবত নেই ওখানে বক্তাশ্রোতা নেই এই জন্য উপনিষদ বলে আশ্চর্য যে বক্তা কুশল আসছে লাব্ধা দুজনেই সমান সমান মানে আমাদের মধ্যে এমন কিছু আছে যা আশ্চর্য আর কুশল বক্তা শ্রোতা উপরের আবরণ আমি যা বলতে চাই তা বোঝার জন্যই আপনারা বসে আছেন এখানে আমাদের বিষয় এক কিন্তু বক্তা কি করতে চায় যাকে বক্তা বলে সে নিজের বক্তব্য রেখে ইনফ্লুয়েস করবে কত সুন্দর বাক চাতুরি আছে আমাদের শাস্ত্রে হম শব্দ বৈখরি শব্দঝরি বিবেকচামণিতে আচার্য শঙ্কর ব্যাখ্যা করছেন এগুলো কিছু প্রতিপাদন করতে এখানে বসা নয় এতে কোনো পলিটিক্যাল সভা নয় যে ইস্যুস এখানে তোলা হবে রে দেখো রে এখানে যেন বসে আছি আমি বা কেউ যে কেউ যে নিজে একটু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আপনাদেরকে জল দিচ্ছে যে একটু চোখ ধুয়ে নাও একটু চোখ ধুয়ে নাও এখানে উঁচু নিচু কিছু নেই চোখটা ধোয়ার পর আমি কি বলতে পারি কি আমার মতো পরিষ্কার দেখছ তো এবারে ঘোরটা কেটে গেছে তো ইয়েস উই আর ফ্রেন্ডস এবার একেই কিন্তু আটকানো হয় অন্যভাবে এই চুপ মহারাজ বলছেন কথা বেশি বলবি না ভিতরে একজন বলে এটা পাশে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে বলি আর ভিতরে একজন বলে ভিতরে বিরোধ উঠছে কিন্তু মুখ খুলবো না মুখ খুললেই এখানে ডবল বিপদ এক মুখ খুললেই না বলে প্রমাণ হয়ে যাবে যে আগের লাইনগুলো শুনিনি বেশিরভাগ ক্ষেত্রে এটাই প্রমাণ হয় সবকিছু হয়ে যাওয়ার পরে নিষ্কাম কর্মযোগের পরে কেউ হয়তো প্রশ্ন করবে আচ্ছা নিষ্কামতা ব্যাপারটা কি মহারাজ হ্যাঁ যা এতক্ষণ কি চললো সে শুধু এটা শুধুমাত্র বক্তা নয় এটা সাধু ব্রহ্ম দিতেও চলেছে সব হয়ে যাবার পরে বলে তাহলে সাংখ্য শেষ হলো সাংখ্য মানে কি মুখ খুলতে ভয় ধরা পড়ে যাব যে আগের আটটা ক্লাস আমি শুধু নাটকই করে গেছি আমি না শ্রোতা ছিলাম না বক্তা কিছুই ছিলাম না অন্য কিছুই ছিল খেলা বাড়ির সাথে খুব ঝগড়া ছিল ভয় দেখাচ্ছিলাম রোববার রোববার করে বেরিয়ে গিয়ে অথে দাঁড়াও আমার পিছনে লাগাতো তুমি রোহিতকে মেনে নেবে না তো দেখো আমি কি করি খেলা অন্যই ছিল মেয়ে দেখিয়ে দিচ্ছে কোনো পাত্তা নেই মা তুই বাড়ি চলে ওই জন্য যায়নি দু ঘন্টায় বোর্ডিং ক্লাসে বসে থাকি খেলাটাই ছিল তা প্রকাশ পেয়ে যাবে আর নাহলে দ্বিতীয় ফলোয়ার সবার মধ্যে একটা সুখ আছে ভিড় একসাথে চলে চল 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 এখানে তো যেই সামনে আসবে আমাদের আশ্রমে তো এই খেলা আছে যেই একটুখানি ম্যাচিউর হবে তাদের ঘাড়ে পড়ে কি দায়িত্ব এগিয়েছিস তো নিয়ে যা না না আমরা একসাথে যাবো মহারাজ ও ঠিক আছে তাহলে আমি নিয়ে যাবো ওইখান থেকে যখন কিছু মালও নিয়ে যায় যেই এগিয়ে যাচ্ছে আগে আমি তুমি পরে আসি তুই নিয়ে যা না না আমরা সবাই একসাথে যাব তো হাতটা খালি রাখতে হবে তো সবাই একটা ফলোয়ার্স সবাই একটা নিজস্ব সুখ আছে ফলোয়ার্সের এর উপর কোনো দায়িত্ব পড়ে না ভিড়ের উপর কখনো দায়িত্ব পড়ে না ভিড় সবসময় সেফ সাইডে চলে। তো যখনই আপনি জীব হচ্ছেন মানে আপনি ভিড় খুঁজেছেন ভিড়ের সাথে এক হবে না ভিড় এই সব উপাধিতে নিজেকে ভূষিত করে আমি বক্তা আমি তো দিনহীন আমি মিডিয়কার আমি আর কি করতে পারি মহারাজ তৈলকানন্দ কি সবাই হতে পারে সবাই কি সব শাস্ত্র জানতে পারে এগুলো বিনয় নেই এগুলো ভিড়ের ভিড়ার কথা কি করে ভিড়ে গিয়ে মিশে যাব একদিনে কি সব হয় এক দেখায় প্রেম হয়ে যায় লোকের সেই প্রেম নিয়ে সারা জীবন কাটিয়ে দেয় আর যোগবাশিষ্টের পঁচিশটা ক্লাস করার পরে বলে একদিন কি হয় এই পঁচিশটাতে যদি আপনাদেরকে ছেড়ে দেওয়া হয় কারোর একজনের সাথে কি ছেলে কি মেয়ে আপনার ছ বছরের সংসার করে ফেলবেন শুধু এই এই সিটিং তাতে কত কিছু ঘটে যায় তো এইটুকুনি ভালো করে জানুন নিজেকে আমি জীব এই ধারণায় বদ্ধ করবেন না এটা মনোলয় প্রকরণের শেষ কথা আমি পরের শব্দ নিচ্ছি না নিলেই আপনি আবার ভাসবেন না আই রিফিউজ টু তুমি আমাকে যেই নাম দিয়ে বাঁধতে চাইছো শুধু বাইরে থেকে নয় নিজের ভিতর থেকে আপনি তো নিজেকেই বলেন না আমি কারোর মা আমি কারোর বাবা আমি কারোর ছেলে আমি কারোর স্বামী বা স্ত্রী নিজেকে বুঝুন কোনো নামে বাঁধতে চাই না আমার একটি ক্রাইটেরিয়া শান্তি যার সাথে পাবো বসে যাব। যেখানে পাবো না উঠে পড়ব। আর কোনো দ্বিতীয় কথা চলবে না মন যদি আছে মন আর আত্মায় একটি পার্থক্য অশান্ত মনকে অহংকার বলে শান্ত মনকে আত্মা বলে যেখানে পাচ্ছি আমি সেখানে বসে পড়ব। মীরার কাছে কি পুরুষ কী স্ত্রী কবিরের কাছে কি পুরুষ কী স্ত্রী যেখানে পাবে বসে পড়লো চামারের কাছে শিখেছে রুই দাস তার কাছ থেকে জ্ঞান জ্ঞানের কোনো স্বরূপ হয় নাকি কোনো এই এই মুখ থেকেই বেবে বলে হয় নাকি কিন্তু আমরা তো ভিড় দেখি জ্ঞান পেতে যাব যেখানে ভিড় একবার যদি ভিড় বাড়ানো যায় কোনোভাবে সব কথাই জ্ঞানের কথা হয়ে যাবে মা হয়েছে আমি যদি দেখি মহাপুরুষদের সামান্য সামান্য কথা আমি ভাবি এর মধ্যে বিশেষ আছেটা কিছু বিশেষ নেই ফেমাস মুখ হয়ে গেছে এখন সব কথা কি বিশেষ বানিয়ে দিতে হবে চুল রেখে দিয়েছে মুখ রেখে দিয়েছে একটা থালার মধ্যে আজকে দেখছি ঠাকুরের পাদুকা রাখা আছে আমি সম্মান করছি আমি তো নিজেই বহুবার প্রণাম করেছি কিন্তু আমি ভাবতে চাই যে কি বলতে চাই সেই পাদুকাটা রেখে কি হবে আমাদের কোনো জ্ঞানের প্রজ্ঞার প্রয়োজন নেই মুখটি ফেমাস হয়ে গেছে এই ব্যক্তি যখন ছিল তখন একে পাদুকা দিয়ে মারা হয়েছিল যদি জ্ঞানের সম্মান থাকতো তাহলে তো আমরা জীবিত মহাপুরুষদের সম্মান করতাম কারণ একদম জীবন্ত মুখ থেকে বেরোচ্ছে কোথায় করেছি আমরা তখন তাদের সম্মান করেছি যখন তাকে দশজন মানতে শুরু করেছে আমরা ক্ষমতা শক্তির সম্মান করেছি একে চারদিকে বলুন না ও অমুক মিশন বাবা খুব ভালো মানে ভালো মানে কি ফলোয়ার বেশি বড় বাগান সেলফি তোলার জায়গা এক্সস্ট ফেসিলিটি টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে আমার রান্নাঘরে ঠিক মতো চলে না ওদের পায়খানাতেও চলে প্রশ্ন এটা নয় ওখানেও ক্রিম আছে এমন নয় যে বড় মানেই কোনো ক্রিম নেই আছে বটে আপনি কি ক্রিম খুঁজতে গেছিলেন না আপনি জল দেওয়া দুধেতেই বড় খুশি ওইটাই চলবে তো জীব হওয়া থেকে বাঁচুন এটা একটা শেষ বার্তা